হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কেটি ফিউশন, হ্যাপি নিউ ইয়ার। ঘরে দোকানের মতন খুব সহজে ঝটঝটে তৈরি করে নেওয়া যায় বাসন্তী পোলাও, সেটা আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি। কি করে তৈরি করেছি দেখুন। একটা ডেচকি নিয়েছি আমি, 4 চামচ এখানে তেল দিয়ে দিয়েছি, আর 1 চামচ ঘি, আর এইটা কেশর দুধ তৈরি করে রেখে দিয়েছি। 1/2 কাপ গরম দুধের মধ্যে কেশর একটু বেশি করে ভিজিয়ে দিয়েছি, কালারটা চলে এসেছে। এখানে আপনি কালারও ইউজ করতে পারেন, আমি কালারের বদলে এখানে তৈরি করেছি। তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, শামরিচ এগুলিকে একটু ভাজা ভাজা করবার জন্য দিয়ে দিলাম, আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো এর মধ্যে। এবারে কাজু আর কিশমিশ এগুলিকে একটু ভাজা ভাজা করে নেবো। এটা একবারে তৈরি করে নিতে পারবেন, পোলাওটা আলাদা করে কোনো ঝামেলা নেই, খুব সহজ আর খুব সুন্দর তৈরি হয় ঝরঝরে। এনে 6 গ্লাস জল দিয়ে দিচ্ছি আমি, যেহেতু 3 কাপ চাল নিয়েছি। চাল আর এই জলের পরিমাণটা একদম যদি পারফেক্ট হয়, পোলাও খুব সুন্দর ঝরঝরে তৈরি হয়। 1 কাপ চাল নিলে 2 কাপ জল, এটা সবসময় মাথায় রাখবেন। এটা ফুটতে দিয়েছিলাম, ফুটে গেছে। এবার চালটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, পুরো শুকনো হয়ে গেছে। এই চালটা ঢেলে দিলাম আমি এখানে। 750 গ্রামের মতন চাল ইউজ করছি, আমার 1 কাপ 250 করে। এখানে 6 গ্লাসের জন্য জল দিয়েছি। জল আর চালটা পরিমাণ ঠিক রাখলে খুব সুন্দর, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এখানে আমি চিনি দিয়ে দিলাম 2 চামচ, আপনার স্বাদ অনুযায়ী আপনি একটু দিয়ে নেবেন। আর একটু নাড়িয়ে দিচ্ছি, ফুটছে এটা। আর 1 চামচের মতন এখানে আমি নুন দিয়ে দিচ্ছি, নুনটাও আপনার স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর যারা একটু ঝাল খেতে চান তারা একটু গোলমরিচও দিয়ে দিতে পারেন। জলটা অনেকটা টেনে এসছে, এবার এর মধ্যে আমি গরম মশলা দেবো। গরম মশলাটা আমি নিজেই তৈরি করি, আর এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জৈত্রি সব দিয়েই তৈরি করে 1 চামচ এটা দিয়ে দিলাম। আর সবার লাস্টে কেশর মিল্কটা দিয়ে দিলাম ঢেলে। এবার নাড়িয়ে দিচ্ছি, এইটা নাড়িয়ে দিয়ে একটুখানিকের জন্য জাস্ট ঢাকা দেবো, 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে নামিয়ে নেবো। দেখুন তৈরি হয়ে গেছে, রেডি। নিচেও গরম গরম বাসন্তী পোলাও দেখুন ঝরঝরে, পুরো ফুলকপি আর পনিরের রসা খেতে দুর্দান্ত হয়, আর টেস্টটা খুব সুন্দর, গন্ধটাও খুব সুন্দর। খুব ঝটপটে তৈরি করে নেওয়া যায় এই বাসন্তী পোলাও, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।